ছিল রুমাল হলো বিড়াল। দুটি ব্যানার ছেঁড়ার খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় প্রার্থীর সাথে কথা বলছিলেন সাংবাদিকরা। প্রার্থী সবে টোটো থেকে নামলেন 30টি ব্যানার নিয়ে। 1800 টাকা মূল্যের ওই ব্যানারগুলি জিটি রোডের পাশেই রাখা ছিল, কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলে পিছন ফিরতেই দেখলেন সেই ব্যানার উধাও। ঘটনাটি চন্দননগর পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডের। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরুণাভ সরকার, বিপক্ষে রয়েছে তৃণমূলের পরিচিত মুখ অনিমেষ ব্যানার্জি ওরফে বাবাই। অরুণাভর অভিযোগ, ভোটে দাঁড়ানোর পর থেকেই নানাভাবে তৃণমূল তাকে হুমকি দিচ্ছে। গতকাল রাতের অন্ধকারে তৃণমূল তার সমর্থনে লাগানো বিজেপির দুটি ব্যানার ছিঁড়ে দিয়েছে। বৃহস্পতিবার সকালে সেই ব্যানার ছেঁড়ার খবর সংগ্রহ করতে যায় কয়েকজন সাংবাদিক। সে সময় একটি টোটোতে ব্যানার নিয়ে ফিরছিলেন অরুণাভ বাবু। সাংবাদিকদের দেখে সেখানেই নেমে পড়েন তিনি। ব্যানারগুলি জিটি রোডের পাশে রেখে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। মিনিট কয়েকের কথোপকথনের পর দেখেন রাস্তার পাশের সেই ব্যানারের বান্ডিল উধাও। ঘটনায় চাঞ্চল্য ওই এলাকায়, থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। গত মানে কাল রাত্রিবেলা দেখা যাচ্ছে বেশ কিছু আমার ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। এবার আমি নতুন কিছু ব্যানার নিয়ে আসছিলাম সে সময় থেকে এই মানে 4 নম্বর ওয়ার্ডের জিটি রোডের উপরে সাংবাদিকরা আসেন, তাদের সঙ্গে কথা বলার জন্য আমি ব্যানারটা রেখে নিচে তাদেরকে ছেঁড়া ব্যানারগুলো দেখাচ্ছিলাম। 2 মিনিটের মধ্যে ঘুরে এসে দেখি ওই ব্যানারগুলো হাওয়া হয়ে গেল। বুঝতে পারছি না এইগুলো করে বিরোধী গোষ্ঠী তৃণমূল সরকার কী লাভ পাচ্ছে। তৃণমূল এই জায়গা তো করার মধ্যে নেই মার্কেটে, কারণ CPM তো পুরো ঘরে ঢুকে বসে আছে, কোনো প্রচারও সেরকম নেই বা সেরকম ইয়েও করছে না। এটা তৃণমূল ছাড়া কেউ নয়, কারণ সাংবাদিক সামনেই 2 মিনিটের মধ্যে ব্যানার হাওয়া হয়ে গেল। নতুন ব্যানার নিয়ে আসলাম 30 পিস লাগাবো বলে, জাস্ট রেখেছি, রেখে সাংবাদিকের সঙ্গে কথা বলছি, ঘুরে গিয়ে দেখি ব্যানারটা নেই। থানায় অভিযোগ করবো, দেখা যাক প্রশাসন কি করে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনিমেষ ব্যানার্জি। মনে হয় না তা নয়, কেন তারা আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি সামনাসামনি থাকে, কালকে সকালবেলাতেও সে আমাকে নিজেই এলো, আমি তাকে চা বিস্কুট খাওয়ালাম, বললো আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারি। বিজেপির তো কোনো অস্তিত্ব নেই আর পোস্টার ছেড়ে কোনো লাভ নেই, দিদির উন্নয়নই শেষ কথা বলবে। এই কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্তত 4 নম্বর ওয়ার্ডে এরকম কাজ কখনো সম্ভব নয়। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করুন, আপনাদের মিডিয়ার সামনেই বলছি যে সকালবেলা কালকে দুজনে মিলে এবং অনেক পাবলিক দেখলো যে আমার কাছে এসে দুজনে বন্ধুত্বপূর্ণ আচরণ করেই চা বিস্কুট খাওয়া হলো, এরকম কোনো ব্যাপার। মানুষ যাকে ভোট দেবে দেবে, যদি বিজেপি প্রার্থী যদি আমার সামনাসামনি আপনাদের সম্মুখে থাকে তাহলে আমি তার সামনেই উত্তর দেবো। নিউজ আজ বাংলা, হুগলি। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।